দর্শক, সকাল থেকে রাজশাহীতে যে বিধিনিষেধ পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে যে জেলা প্রশাসনের যে প্রশাসনের পক্ষ থেকে যে সার্বিকভাবে যে মাঠে থাকার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, এবং রাজশাহীতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীদের যে চেকপোস্ট বসিয়ে সেখানে মানুষদের বাইরে আসার যে মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু জবাবদিহি করা হচ্ছে। এবং এখন পর্যন্ত রাজশাহীর যে লকডাউনের পরিস্থিতি আমরা গত তিন দিন থেকে আজকে থেকে গত তিন দিন থেকে কিন্তু দেখছি যে যে বিধিনিষেধের যে লকডাউনের যে কার্যক্রম চলছে, এবং এর আগে কিন্তু শিথিল ছিল, শিথিল থাকার পরে যে তিন দিন থেকে যে কঠোর বিধিনিষেধের যে বাস্তবায়ন, এখানে কিন্তু রাজশাহীতে এখন পর্যন্ত মোট 11 প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে 11 প্লাটুন সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যরা কিন্তু মাঠে থেকে যে টহল সেটি কাজ করছে, এবং মোট 22টি ভ্রাম্যমাণ টিম যে ম্যাজিস্ট্রেটের দ্বারা কিন্তু গোটা রাজশাহীতে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার যে বিষয়টি সেটি কিন্তু করা হচ্ছে, এবং এর মধ্যে 4টি টিম রাজশাহী মহানগরীতে এবং 18টি টিম রাজশাহী জেলাতে কিন্তু কাজ করছে। এখন পর্যন্ত রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন থেকে যে করোনা সতর্কতায় যে সারা দেশের মতো যে বিধিনিষেধের যে বাস্তবায়ন সেটি হচ্ছে, এবং গত শুক্রবার সকাল থেকেই কিন্তু মাঠে রয়েছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং মাঠে থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম কিন্তু কাজ করছে। এবং এখন পর্যন্ত রাজশাহীর যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীদের টহল এবং যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখছি যে লকডাউন বাস্তবায়নে সঠিকভাবে কিন্তু তদারকি হচ্ছে। গতকালকেও যে স্বাস্থ্যবিধি না মানায় মোট 91 জনের বিরুদ্ধে 60,000 টাকা কিন্তু জরিমানা করা হয়েছে, এবং রাজশাহী নগরে যে শিথিলতার পরে আবারও যে দ্বিতীয় মেয়াদের যে তৃতীয় দিনের আজকে লকডাউন এবং আজকে রবিবার যে স্বাস্থ্যবিধি না মানায় এখন পর্যন্ত মাঠে কাজ করছে জেলা প্রশাসনের যারা ম্যাজিস্ট্রেট রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আজকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গে সর্বমোট 14 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং রামেক হাসপাতালের কর্তৃপক্ষ বলছেন যে 14 জন, এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 10 জন এবং উপসর্গে মারা গেছে 4 জন, এবং গত 24 ঘন্টায় হাসপাতালে মারা যাওয়াদের মধ্যে 14 জন, 14 জনের মধ্যে রাজশাহীর 8 জন এবং পাবনার 3 জন এবং চাপায় ও নাটোরে নাটোর এবং চুয়াডাঙ্গার 1 জন করে রয়েছেন। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগীদের যে ভর্তি এবং সংক্রমণের যে বিষয়টি এবং হাসপাতালের যে সার্বিক যে কার্যক্রম, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রাজশাহীতে কিন্তু যে ভ্রাম্যমাণ টিম এবং সেই সাথে সাথে যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে পুলিশ সদস্যদের এবং ডিবি কাজ করছে, মাঠে থেকে কাজ করছে, এবং সেই বিষয়টি কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি, এবং গোটা শহর জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে তৎপর, এবং এর সাথে সাথে যে স্বাস্থ্যবিধি না মানায় যে সার্বিকভাবে মাঠে থেকে যে কার্যক্রম সেটি করা হচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে গত 24 ঘন্টায় 14 জনের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বিষয়টি জানিয়ে দিচ্ছিলাম করোনা সার্বিক পরিস্থিতি এবং করোনা আক্রান্তদের উপসর্গ নিয়ে রোগীদের যে ভর্তি সংক্রমণের বিষয়টি। হাসপাতালের পরিচালক, আমরা কথা বলেছি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম মিয়াজানির সাথে, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে এখন পর্যন্ত ভর্তি হয়েছে মোট 50 জন রোগী, এবং বর্তমানে রামেক হাসপাতালে 513টি বেডের বিপরীতে এখন পর্যন্ত ভর্তি রয়েছে 416 জন রোগী। এছাড়াও গত জুনে রোগীর যে মৃত্যু হয়েছে 354 জনের কিন্তু মৃত্যু হয়েছে। সার্বিকভাবে বলা যায় যে গত 2 মাস থেকে রাজশাহীর করোনার যে পরিস্থিতি, ভারতীয় ভ্যারিয়েন্ট, সেটি কিন্তু রাজশাহীর যে পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ রয়েছে সেখানে কিন্তু সেখান থেকে রাজশাহী শহরে প্রবেশ করে, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশব্যাপী যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে যে করোনা সংক্রমণ এবং ভারতীয় ভ্যারিয়েন্টের যে বিষয়টি সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং এখন পর্যন্ত সারা দেশব্যাপীর বিভিন্ন জেলায় যে করোনার যে ঊর্ধ্বগতি সেটি রয়েছে, এবং রাজশাহীতেও যে করোনার যে ঊর্ধ্বগতি এবং স্বাস্থ্যবিধি মানতে মানুষের যে নাজেহাল অবস্থা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি। কারণ এর আগে যখন শিথিল
করা হয়েছিল সেই মুহূর্তে ঈদের যে মার্কেটগুলো রয়েছে, বিপণন বিতরণগুলো রয়েছে, সেখানেও মানুষের যে অসচেতনতার যে বিষয়টি সেটি লক্ষ্য করছিলাম। এবং এখন পর্যন্ত যে কঠোর স্বাস্থ্য যে বিধিনিষেধ চলছে সেটি বাস্তবায়নে কিন্তু রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যে প্রশাসনের যে সার্বিকভাবে যে ভ্রাম্যমাণ টিম তারা কিন্তু কাজ করছে গোটা শহর জুড়ে এবং উপজেলাগুলোতেও। এই ছিল রাজশাহী থেকে করোনা এবং লকডাউনের সর্বশেষ পরিস্থিতি।